नमस्कार बंधुरा, वेलकम टू स्पोर्ट्स कम्युनिटी। तो बंधुरा, आज किन्तु आमरा आलोचना करब विदेशी फुटबल निये। तो एखोनो पर्यंत एई चैनलटाके सबस्क्राइब ना करे थाकले अवश्य सबस्क्राइब करे दिओ आर भिडियोटाके एकटा लाइक करे दिओ। तो चलो बंधुरा, आर देरी ना करे आजकेर एई भिडियोटाके शुरू करी। करोना आतंक काटिये माठे नेमे पेनाल्टी फसकालेन क्रिश्चियानो रोनाल्डो। एसि मिलानेर माठे प्रथम लेगेर ম্যাচ 1-1 গোলে শেষ হয় এবং সেই ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছিল CR7। CR7 এর সেই গোলটাই জুভেন্টাসকে পৌঁছে দিয়েছিল কোপা ইতালিয়ার ফাইনালে। কালকের ম্যাচে 15 মিনিটের মাথায় জুভেন্টাস পেনাল্টি পেল, সেই পেনাল্টি পোস্টে মারেন CR7। কোপা ইতালিয়ার সেমিফাইনালে জুভেন্টাস ও এসি মিলানের ফিরতি লেগের খেলায় গোল শূন্য ড্র হলেও ফাইনালের টিকিট কিন্তু জোগাড় করে ফেলল জুভেন্টাস। কিন্তু ম্যাচের ফলাফল যদি হতো অন্যরকম, তাহলে CR7 হয়ে যেতে পারতেন খলনায়ক। পেনাল্টি নষ্টের পর যথেষ্ট তীব্র সমালোচনা শুনতে হয় CR7 কে। প্রায় 96 দিন পর মাঠে নেমেছিলেন CR7 এবং নিজেকে লকডাউনে অত্যন্ত ফিট রেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং মাঠে নামার জন্য তিনি তৈরি ছিলেন। তাই খেলার 15 মিনিটে রোনাল্ডোই পারত জুভেন্টাসকে এগিয়ে দিতে। বাঁ দিক থেকে উড়ে আসা একটা ক্রস হাতে লাগে এসি মিলানের রাইট ব্যাক আন্দ্রেও কন্তির। তার হাতে লাগার পর সেই বল লাগে রোনাল্ডোর হাতে। প্রথমে মনে হয়েছিল যে স্বাভাবিকভাবে রোনাল্ডোর হাতেই বলটা লেগেছে, কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্যে জুভেন্টাসকে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে রোনাল্ডো শট পোস্টে লেগে বেরিয়ে যায়, তারপর শুধুই হতাশা। তবে সেই সময় এসি মিলান বেঁচে গেল, তার পরের 10 সেকেন্ডেই অস্বস্তি বাড়ায় স্ট্রাইকার রেবিচ। বল দখলে লড়াইয়ে জুভেন্টাসের ব্রাজিলীয় রাইট ব্যাক দানিলোর মুখে কুংফু স্টাইলে পা চালিয়ে লাল কার্ড দেখেন 10 জনে, নেমে যায় মিলান। তাই ম্যাচের বাকি 75 মিনিট অ্যাডভান্টেজ পেয়ে যায় জুভেন্টাস। রেবিচের মার্চিং অর্ডারের পর মিলান জমাট করে দেয় তাদের ডিফেন্স, ফলে ম্যাচের নিয়ন্ত্রণ জুভেন্টাসের হাতেই চলে যায়। তবে গোল করতে পারেনি রোনাল্ডো দিবালারা। কিন্তু ফাইনালে পৌঁছতে কোনো সমস্যায় পড়তে হলো না জুভেন্টাসকে। কোপা ইতালিয়ার অপর সেমিফাইনালে মুখোমুখি নাপোলি ও ইন্টার মিলান, ফাইনালের প্রতিপক্ষে অপেক্ষায় রোনাল্ডোরা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।